আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিত থেকে চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্ন আছে শূন্য স্থান পূরণ করো এক মাস সমান হচ্ছে দিন সমান হচ্ছে এক ষাট মিনিট ষাট টাকা সমান হচ্ছে সাতশো পয়সা ঘরের প্রশ্ন আছে দেখো গুণ্য গণিত ড্যাশ সমান গুণফল উত্তর হবে গুণ্য গণিত গুণক সমান গুণফল ইংয়ের প্রশ্ন ভাজক ভাগ শেষের চেয়ে কি হয় না বড় হয় ছয়ের প্রশ্ন তিন সপ্তাহ সমান হচ্ছে একুশ দিন দু নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটি নয় বা নশো নিরানব্বই ক্ষয়ের প্রশ্ন ঘড়ির দুটো কাঁটা যখন বারোটার সোজা থাকে তখন কটা বাজে উত্তর হবে বারোটায় বাজে অর্থাৎ ছোটো কাঁটা অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যখন বারোটাতে থাকবে তখন কটা বাজবে বারোটায় বাজবে গয় প্রশ্ন চারশো ছাপান্ন সংখ্যাটির পাঁচের স্থানে মান কত হবে পঞ্চাশ ঘরের প্রশ্ন নয়ের দশ গুণ কত হবে উত্তর হবে নয় গুণিত দশ সমান হচ্ছে নব্বই ঠিক আছে নয় দশ গুণ মানে হচ্ছে নয় গুণিত দশ সমান হচ্ছে নব্বই নেক্সট প্রশ্ন সম্পূর্ণ একবার ঘুরতে ঘন্টার কাটার কত সময় লাগে উত্তর হবে বারো ঘণ্টা ছয়ের প্রশ্ন কত দিনে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তিন নাম্বার প্রশ্ন আছে অঙ্কে ও কথায় লেখো ঊনসত্তর তো এটা হচ্ছে অঙ্কে ঠিক আছে ছয় দশ নয় আর ছিয়ানব্বই আছে এটাকে কথা লিখতে হবে দেখো এখানে লেখা আছে ছিয়ানব্বই চার নম্বর প্রশ্ন আছে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও তো দেখো প্রথমে সব থেকে ছোটো আছে আটচল্লিশ এরপর সাতান্ন এরপর পঁয়ষট্টি এরপর পঁচাত্তর এবং শেষে হবে চুরাশি এরপর আছে বড়ো থেকে ছোটো হিসেবে সাজাও তো প্রথমে হবে তিরানব্বই এরপর ঊনসত্তর এরপর বাহান্ন এরপর একচল্লিশ এবং শেষে হবে উনচল্লিশ পাঁচ নাম্বার আছে দেখো যোগ ও বিয়োগ করো টাকা পয়সা যোগ দিয়েছে এখানে দশ টাকা সত্তর পয়সার সঙ্গে ষাট টাকা তিরিশ পয়সা যোগ করতে বলেছে তো সত্তর সঙ্গে তিরিশ যোগ করলে হয় একশো পয়সা একশো পয়সা কী হবে এখানে এক টাকাতে কনভার্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে আমরা জানি একশো পয়সা সমান এক টাকা তাহলে এখানে উত্তর হয়ে যাবে দশ গুণিত সাত সমান সাতেরো সাতের সঙ্গে এক টাকা যোগ হয়ে যাবে উত্তর হয়ে যাবে আঠেরো অতএব দশ টাকা সত্তর পয়সা যুক্ত ষাট টাকা তিরিশ পয়সা সমান হচ্ছে আঠেরো টাকা এবার দেখো একটি বিয়োগ করতে দেওয়া হয়েছে দশ টাকা শূন্য শূন্য পয়সা সঙ্গে তিন টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তো দেখো এখানে এখানে যেহেতু শূন্য শূন্য আছে তাই এখানে কী করতে হবে কিছু নেই তাই এখানে কী করবো আমরা একটি একশো পয়সা ধার নেব। ঠিক আছে একটি একশো পয়সা ধার নেবো বা এক টাকা ধার নেব তো আমরা জানি যে এক টাকা হচ্ছে এক টাকা সমান হচ্ছে একশো পয়সা তো একশো থেকে যদি আমরা পঞ্চাশ একশো পয়সা থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে আমরা পড়ে থাকবে পঞ্চাশ আর যেহেতু এখান থেকে আমরা অলরেডি একশো পয়সা বা এক টাকা ধান নিয়ে নিয়েছিলাম তাহলে নয়ের পরিবর্তে এখানে থাকবে সরি দশের পরিবর্তে এখানে থাকবে নয় তো নয় থেকে আমরা তিন বাদ দিলে পাবো ছয় ছয় টাকা পঞ্চাশ পয়সা উত্তর হয়ে যাবে ছ নম্বর প্রশ্ন আছে দেখো গুণ করো তো এখানে আটত্রিশের সঙ্গে নয় গুণ করতে বলেছে আটত্রিশের সঙ্গে নয়ের গুণ করলে উত্তর হবে তিনশো বিয়াল্লিশ ঠিক আছে এরপর দেখো ক্ষয়ের প্রশ্ন সত্তরের সঙ্গে সাত গুণ করতে বলেছে তো উত্তর হবে চারশো নব্বই এখানে দেখো প্রশ্নে ভাগ করতে বলা হয়েছে আটত্রিশের সঙ্গে নয় ভাগ করতে বলা হয়েছে দেখো উত্তর হবে এখানে ভাগ ফল হবে চার এবং ভাগ শেষ হবে দুই ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো সাতান্ন সঙ্গে তিন ভাগ করতে বলেছে দেখো এখানে উত্তর হয়ে যাবে ভা ভাগ হবে আমাদের সরি ভাগ ফল হবে উনিশ ভাগ শেষ শূন্য হয়ে যাবে সলভ করতে বলেছে দেখো কয়েক প্রশ্ন আছে চুয়ান্ন বিযুক্ত বাহাত্তর যুক্ত আঠেরো তো কত উত্তর হবে এখানে দেখো এখানে অঙ্কটি হবে এরকম যে এটা ভুল আছে তো চুয়ান্নর সঙ্গে আমরা কি করব চুয়ান্নর সঙ্গে আমরা আঠেরোকে যোগ করে দেবো প্রথমে তাহলে লিখব চুয়ান্ন যুক্ত আঠেরো বিযুক্ত বাহাত্তর ঠিক আছে এবার দেখো সমান চুয়ান্নর সঙ্গে আঠেরোকে যোগ করলে হয় বাহাত্তর ঠিক আছে বাহাত্তর বিযুক্ত বাহাত্তর সমান উত্তর হবে কত শূন্য ঠিক আছে নেক্সট দেখো একুশ বিযুক্ত চোদ্দ বিযুক্ত সাত তো এখানে কী করবো প্রথমে একুশের সঙ্গে চোদ্দ বাদ দেবো কত হবে সাত হবে তার সঙ্গে আমরা সাত বাদ দেবো উত্তর হয়ে যাবে শূন্য ন প্রশ্ন আছে আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলবো আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে এসেছি প্রতি দলে কতজন করে থাকবো তা উত্তর হবে কুড়ি তো ভাগ করে দেবো আমরা তো চারের সঙ্গে কুড়ি ভাগ করলে ভাগ শেষ থাকবে সরি ভাগ থাকবে পাঁচ আর ভাগ শেষ থাকবে শূন্য অতএব প্রতি দলে পাঁচজন করে থাকবে দশ নম্বর প্রশ্ন আছে দেখো আমাদের বাড়ির পাঁচিল তৈরি তৈরির কাজ শুরু হয়েছিল দু হাজার তেরো সালে সাতই জুন পাঁচিল তৈরি করতে আট দিন সময় লেগেছিল কত জায়গায় শেষ হলো দেখি তো দেখো শুরু হয়েছিল সাতই জুন আর পাচিল তৈরি করতে আট দিন সময় লেগেছে অতএব দেখো তাহলে সাতের সঙ্গে আমরা সাতের পর থেকে ঘর ঘুনে নেবো অর্থাৎ হচ্ছে পনেরো দিন এবার যেহেতু আমরা সাত তারিখ থেকে শুরু করেছিলাম তাই সেই